নমস্কার বন্ধুরা, আমি সমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল ডাকছি সবুজ ডাকছি। আজকে আরো একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করে দেখব কমলা লেবুর খোসা, পাতি লেবুর খোসা, মোসাম্বির খোসা বা সাইট্রাস জাতীয় যে কোনো ধরনের ফলের খোসা আমরা আমাদের ছাদ বাগানের গাছের পরিচর্যার ক্ষেত্রে কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছেন এই লেবুর খোসা আমরা আমাদের ছাদ বাগানের গাছের পরিচর্যার ক্ষেত্রে কি কি উপায়ে ব্যবহার করতে পারি। এই সমস্ত ফোনগুলি পেয়ে আমি সিদ্ধান্ত নিই এই লেবুর খোসার কি কি গুণ রয়েছে এবং এই লেবুর খোসা আমাদের ছাদ বাগানের পরিচর্যার ক্ষেত্রে সার হিসেবে বা পেস্টিসাইড হিসেবে কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং পেস্টিসাইড হিসেবে কি আদৌ ব্যবহার করা যায় কিনা বা সার হিসেবেও এটি আদৌ ব্যবহার করা যায় কিনা, এই সমস্ত দিকগুলি নিয়ে নানান তথ্য সমৃদ্ধ আলোচনা করা। তাই আজকের এই পর্বে আমরা আলোচনা করব এই লেবুর খোসার উপকারিতা নিয়ে। তো আসুন আমরা এবার মূল পর্বে চলে যাই। এই লেবুর খোসা আমরা আমাদের গাছ বাগানের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করতে গেলে প্রথমে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই লেবুর খোসা থেকে আমরা কি কি পেতে পারি, অর্থাৎ কি কি ইনগ্রেডিয়েন্টস এই লেবুর খোসার মধ্যে আছে এবং এই লেবুর খোসা আমাদের গাছগুলির কি কি উপকারে আসতে পারে, সেই দিকটিতেই আমরা প্রথমে একটু আলোকপাত করে নেব। আমরা দেখে নেব এই লেবুর খোসা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং কেন ব্যবহার করতে পারি। প্রথমেই বলে রাখি এই লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন এ, ফোলেট, রাইবোফ্লেমিন, থায়ামাইন, ভিটামিন বি6 এবং ক্যালসিয়াম। এতে আছে হাই কনসেন্ট্রেটেড সালফার, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং আরো অনেক নানান ধরনের নিউট্রিয়েন্টস। এই সমস্ত নিউট্রিয়েন্টস গুলি গাছের খুব উপকারে লাগে এবং বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের গাছের বুস্টআপের ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে গাছকে বেশি বুশি করে তুলতে, গাছকে সবুজ পাতায় ভরিয়ে তুলতে নাইট্রোজেন খুবই প্রয়োজন এবং নাইট্রোজেন খুব ভাইটাল রোল প্লে করে। তাই এই নাইট্রোজেনের সরবরাহ যদি আমরা ঠিক মতো রাখতে পারি তাহলে গাছ বেশ স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং খুব সুন্দর হয়ে ওঠে, খুব সবুজ সতেজ শাখা প্রশাখা ছড়িয়ে পাতা নিয়ে তা আমাদের ছাদ বাগান শোভিত করতে পারে। ফলে এই লেবুর খোসা থেকে আমরা সেই নাইট্রোজেন প্রচুর পরিমাণে পেতে পারি এবং ভরপুর সেই নাইট্রোজেন পাওয়ার ফলেই আমরা এই লেবুর খোসাকে আমাদের গাছ বাগানের পরিচর্যার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এই লেবুর খোসা যদি আমরা আমাদের ছাদ বাগানের টবের মাটিগুলিতে দিয়ে দিই তাহলে এই লেবুর খোসা খুব তাড়াতাড়ি নাইট্রোজেন রিলিজ করে মাটিতে এবং মাটি সেই লেবুর খোসা রিলিজ করা নাইট্রোজেন খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আত্মীকরণ করে নেয় এবং আত্মীকরণ করে নিজের স্বাস্থ্যকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারে। এছাড়া এই লেবুর খোসা মাটির অ্যালকেলাইন লেভেল যদি বেড়ে যায়, সেই অ্যালকেলাইন প্রবণতা বা অ্যালকেলাইনিটি দূর করার জন্য এবং সেই মাটিকে নিউট্রাল করে দেওয়ার জন্য, এর অ্যাসিডিক চরিত্রটিকে বাড়িয়ে তোলার জন্য আমরা এই লেবুর খোসাকে ব্যবহার করতে পারি। এই লেবুর খোসা খুব সুন্দরভাবে মাটির অ্যাসিডিক লেভেলটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ অ্যালকেলাইন লেভেল যদি বেশি থাকে তাহলে সেই অ্যালকেলাইন লেভেল থেকে সেটা অ্যাসিডিক লেভেলের দিকে এগিয়ে গিয়ে মাটিটিকে নিউট্রাল করে দিতে পারে এবং সেই মাটি আমাদের গাছের খুব উপযুক্ত হয়ে উঠতে পারে। এই লেবু খোসার যে একটা তীব্র মিষ্টি গন্ধ, সেই গন্ধটা আমরা বেশিরভাগ মানুষই খুব পছন্দ করি এবং খুব রিফ্রেশিং মনে হয় আমাদের, কিন্তু এই লেবু খোসার এই গন্ধটি পোকাদের ভীষণভাবে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে, অর্থাৎ এই গন্ধটি পোকারা একদম সহ্য করতে পারে না। কেননা এই গন্ধটি পোকাদের নার্ভাস সিস্টেমটাকে নড়বড়ে করে দেয় এবং নষ্ট করে দেয়, সেই কারণে এই পোকারা এই লেবুর খোসার গন্ধ একদম পছন্দ করে না। এছাড়া যে সমস্ত পোকামাকড়ের গায়ে ওয়াক্সি কোটিং থাকে, বিশেষ করে মিলিবাগ, এই পোকার বা হোয়াইট ফ্লাই, এই সমস্ত পোকামাকড়ের গায়ে একটা মোমের প্রলেপ থাকে, এই মোমের প্রলেপটাকে এই লেবুর খোসার মধ্যে বর্তমান যে ডিলিবোনিন একটা প্রাকৃতিক রাসায়নিক, সেই রাসায়নিকটা এই ওয়াক্স কোটিংটাকে একদম নষ্ট করে দেয় এবং খতম করে ফেলে এই সমস্ত পোকাগুলিকে। অথচ অন্যান্য রাসায়নিক পেস্টিসাইড আমরা ব্যবহার করলে সেই পেস্টিসাইডকে প্রতিহত করে দেওয়ার ক্ষমতা এই ওয়াক্স কোটিং এর থাকে,
যে কারণে এই সমস্ত কীট পতঙ্গ বা পোকামাকড় গুলিকে খতম করার জন্য যে ব্যাপারটা প্রথমেই করা প্রয়োজন সেটা হলো এর গায়ের যে ওয়াক্স কোটিং থাকে সেই ওয়াক্স কোটিংটাকে নির্মূল করে ফেলা, আর সেই কাজটি সুন্দরভাবে করে ফেলে এই লেবুর খোসা। যে কারণে এই লেবু খোসা ব্যবহার করে আমরা আমাদের ছাদ বাগানে পেস্টিসাইডের কাজটাও করে ফেলতে পারি। এছাড়া এর মধ্যে বর্তমান যে বিপুল পরিমাণে নাইট্রোজেন এবং নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্টস গুলি থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত উপাদানগুলি থাকে যা গাছেদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। গাছকে স্বাস্থ্যবান করে তোলার জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের প্রয়োজন, কেননা এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গাছের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায় এবং গাছের যে মূল সেই মূলের শক্তি বাড়ায়, যে কারণে এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের প্রবাহ অব্যাহত থাকে আমরা যদি এই লেবুর খোসার সার ব্যবহার করি আমাদের গাছের ক্ষেত্রে। বেশ কিছু ফুল এবং বেশ কিছু শস্য, আনাজ ও ফল সাধারণত যে মাটিতে খুব ভালো হয় অর্থাৎ উৎপাদন বাড়ে সেই মাটির অ্যালকালাইন প্রবণতা একদম থাকা চলে না, বরং অ্যাসিডিক প্রবণতা বেশি থাকলে পরে এই সমস্ত শস্য ও আনাজগুলি এবং ফলগুলি আমরা খুব বেশি পরিমাণে উৎপাদন করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের সেই সমস্ত শস্য আনাজ চাষ এবং ফল চাষের ক্ষেত্রে আমরা এই লেবুর খোসা ব্যবহার করে মাটির অ্যাসিডিক লেভেলটাকে বাড়িয়ে অর্থাৎ তাদের উপযোগী করে অর্থাৎ সেই সমস্ত শস্য আনাজ এবং ফলের উপযোগী করে আমরা তুলতে পারি। তো যে সমস্ত আনাজ, শস্য, ফল এবং যে সমস্ত ফুলের জন্য যে মাটির প্রয়োজন, যে মাটির অ্যাসিডিক লেভেলটা একটু বেশি, সেই সমস্ত ফল ফুল আনাজগুলি হলো, যেমন ফুলের মধ্যে রয়েছে রডোডেনড্রন, অ্যাজেলিয়া, ক্যামেলিয়া, ড্যাফোডিল, গাঁদা, ক্যালডিয়াম, এরকম ধরনের ফুল। আর শস্য আনাজ ফলের মধ্যে রয়েছে ব্রোকলি, মূলো, মিষ্টি আলু, মিষ্টি আলু বলতে আমি বলতে চাইছি লাল আলু, পার্সলে, ক্যাপসিকাম, সাধারণ আলু। ফলের মধ্যে আছে ব্লুবেরি, ক্র্যানবেরি, এলভারবেরি, গুজবেরি। এছাড়া শস্যের মধ্যে আছে বিনস, বাঁধাকপি, গাজর, শশা, পেঁয়াজ, ভুট্টা, স্কোয়াশ, টমেটো। ফলের মধ্যে আছে আপেল, আঙুর, স্ট্রবেরি, এই সমস্ত ফল। এই সমস্ত ফল এবং আনাজগুলি এবং ফুলের গাছগুলি যে মাটিতে খুব ভালো হয় সেই মাটির অ্যাসিডিক লেভেলটা একটু বেশি হওয়া দরকার, এবং সেই কারণে এই সমস্ত ফুল এবং ফলের চাষ যদি আমরা ছাদ বাগানে করি তাহলে তার মাটির অ্যাসিডিক লেভেলটা বাড়ানোর জন্য আমরা এই সাইট্রাস জাতীয় ফলের খোসা অর্থাৎ পাতিলেবুর খোসা বা লেবুর খোসা বা মোসাম্বির খোসা ব্যবহার করতেই পারি। কিভাবে আমরা এই খোসাটি ব্যবহার করব সেটাও আমরা এবার আলোচনা করে নেব, এবং কিভাবে এটি পেস্টিসাইড বা সার হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা যায় সেটাই আমরা আজ হাতে কলমে করে দেখব। এই হচ্ছে আমাদের লেবু, এই লেবুর খোসাই আমরা ব্যবহার করব। প্রথমে আমরা এই লেবুর খোসাটিকে খুলে নেব। আমরা লেবুর খোসাগুলি খুলে নিলাম, এইভাবে আরও একটি মোসাম্বির খোসা আমরা খুলে নেব। এই যে লেবুর খোসাগুলি আমরা খুলে নিলাম, এই লেবুর খোসাগুলিকে আমরা এবার ছোট ছোট করে কেটে নেব। আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এই লেবুর খোসাগুলিকে ভালো করে রৌদ্রে 7 দিন শুকিয়ে নেব, একদম শুকনো খটখটে করে নেব। অর্থাৎ এর মধ্যে যে জলীয় পদার্থ রয়েছে সেই জলীয় পদার্থ সম্পূর্ণরূপে যাতে বাষ্পীভূত হয়ে যায় এবং শুকনো খটখটে হয়ে যায়। এইভাবে ছোট ছোট করে আমরা কেটে নেব।
এইরকম কেটে নিয়ে আমি রৌদ্রে এগুলিকে সাত দিন শোকাবো। সাত দিন শোকানোর পর এর কি অবস্থা দাঁড়ায় সেটিও আমি তৈরি করে রেখেছি। গত সাত দিন আগে আমি এইরকমভাবে মোসাম্বি লেবু এবং পাতি লেবুর খোসা খুলে নিয়ে সেগুলিকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম এবং শুকিয়ে নেওয়ার ফলে সাত দিন পর তা আজ এই অবস্থায় এসে পৌঁছেছে এবং শুকনো খড়খড়ে হয়ে গেছে। এবার এই লেবুর খোসাগুলিকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব, লেবুর খোসার পাউডার। আমরা একটি মিক্সি নিয়ে নিলাম এবং এই মিক্সিতে প্রথমে জারটিতে এই শুকনো লেবুর খোসাগুলি নিয়ে নেব। এই জারে আমরা শুকনো লেবুর খোসাগুলি নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পর এগুলিকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে নেব। মিক্সিতে এইভাবে লেবুর খোসাগুলি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা পাউডারের মতো তৈরি করে ফেলা হলো। এই যে লেবুর খোসার পাউডারটি তৈরি হলো, এই পাউডারটি হলো আমাদের প্রার্থিত সেই জৈব সার এবং পেস্টিসাইড। আমরা মিক্সির জারটি থেকে এবার এই লেবুর খোসার পাউডারটি বের করে নেব। এই হলো আমাদের আজকের সেই প্রার্থিত লেবুর খোসার পাউডার, যা জৈব পেস্টিসাইড এবং সার হিসেবে আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলির পরিচর্যার ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করতে পারি এবং তা নানা রকমভাবে পেস্টিসাইডের কাজ করবে এবং কিভাবে কাজ করবে সে আলোচনা আজ আমরা করলাম। এবং এই লেবুর খোসার পাউডারটির খুব সুন্দর একটা অ্যারোমা রয়েছে, রিফ্রেশিং অ্যারোমা, যা আমাদের রিফ্রেশিং বলে মনে হচ্ছে। এটাই কিন্তু প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে পোকামাকড়ের ক্ষেত্রে। এবং বন্ধুরা, আমাদের এই ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলের একটি পর্বে আগে আমরা দেখিয়েছি এই লেবুর খোসা অর্থাৎ কমলা লেবুর খোসা, পাতি লেবুর খোসা, মোসাম্বির খোসা আমরা কিভাবে জলে ভিজিয়ে একটা তরল জৈব পেস্টিসাইড কম ফাঙ্গিসাইড তৈরি করতে পারি। এবং সেই পর্বটি যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারবেন, আমরা এই পর্বের ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো। তো এই ছিল আমাদের আজকের পর্ব এবং এই পর্বে আমরা দেখে নিলাম কিভাবে আমরা লেবুর খোসা, পাতি লেবুর খোসা এবং মোসাম্বির খোসা থেকে সেটিকে শুকনো করে পাউডার তৈরি করে নিয়ে জৈব পেস্টিসাইড কাম ফাঙ্গিসাইড তৈরি করতে পারি। কিন্তু এর ব্যবহার বিধি কীরকম সেটি আমাদের এবার জেনে নেওয়া প্রয়োজন। এটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রয়োগ বিধি হবে চা চামচের এক চামচ আট ইঞ্চি টপের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটি গুঁড়ো আকারে মাটিতে চারিদিকে ছড়িয়ে দেব এবং মাটিটা একটু খুঁড়ে দেব, খুঁড়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাছাড়া এটিকে যদি আমরা খুব বেশি গুঁড়ো করে নিতে পারি তাহলে একটু চেলে নিয়ে একদম পাউডারের মতো যদি আমরা মিহি করে নিতে পারি তাহলে সেই মিহি পাউডারের মতো লেবুর খোসা আমরা এক চিমটে নিয়ে গাছের পাতার উপরে ছড়িয়ে দিতে পারি, স্প্রিঙ্কল করে দিতে পারি। স্প্রিঙ্কল করে দিলে পরও তার গন্ধে এই কাজটা হয়ে যাবে, অর্থাৎ পেস্টিসাইডের কাজটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনোভাবে কাজে লাগে তাহলে অতি অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং একটি সুখবর এই যে আমাদের এই চ্যানেলটি 500 সাবস্ক্রাইবারের মাইলস্টোন অতিক্রম করে ফেলেছে। আপনাদের এই বিপুল সহযোগিতা এবং এই বিপুল ভালো লাগা এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের। আপনাদের এই উৎসাহ প্রদানে আমাদের সামনের দিকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী পর্যায়ে এরকম নানান তথ্যমূলক যে সমস্ত এপিসোডগুলি আমরা নিয়ে আসব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এখানেই শেষ করছি। আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক,
আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।